এদিকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসের জয় নিশ্চিতের পরপরই বিশ্ব নেতাদের অভিনন্দন বার্তায় ভাসছেন তারা। নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে আসার রাজনীতির এই মানুষ দুটিকে বলা হচ্ছে বর্তমান রাজনীতির এক বিষয়। আর জানাচ্ছেন মোবাল্লিক করিম। সব অনিশ্চয়তা কাটিয়ে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আসনে বসতে যাচ্ছেন জো বাইডেন। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্টকে এরই শুভেচ্ছা জানিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিশ্ব নেতারা। এই জয়কে চমৎকার বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বারাক ওবামার সময় ভাইস প্রেসিডেন্ট থাকার সময় ভারত যুক্তরাষ্ট্রের যৌথ সম্পর্ককে শক্তিশালী করায় বাইডেনের অবদানকে স্বীকার করেছেন। আর ভাইস প্রেসিডেন্ট হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসের জয়কে নতুন পথের সূচনা হিসেবে উল্লেখ করেছেন মোদি। বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান টুইটারে বলেছেন আফগানিস্তান ও এই অঞ্চলের শান্তির জন্য একত্রে কাজ চালিয়ে যাওয়ার কথা। বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট এশাক জাহাঙ্গিরি। তার প্রত্যাশা বাইডেন যুক্তরাষ্ট্র তাদের ধ্বংসাত্মক নীতিতে পরিবর্তন আনবে। বাইডেন ও কমলাকে অভিনন্দন জানিয়েছেন সময়ের আলোচিত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বলেছেন আমেরিকানরা তাদের প্রেসিডেন্টকে বেছে নিয়েছেন। অভিনন্দন জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বোরিস জনসন। জলবায়ু নিরাপত্তা, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব বিষয়ে তাদের সঙ্গে একত্রে কাজ করার জন্য মুখে আছেন বলেও জানান তিনি। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো লিখেছেন দেশ দুটি ঘনিষ্ঠ বন্ধু, অংশীদার ও মিত্র, বরং এমন একটি সম্পর্ক যা বিশ্বে অনন্য। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সঞ্চেস উল্লেখ করেছেন তিনি বাইডেন ও কমলা হ্যারিসের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে আগ্রহী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শুভেচ্ছা জানিয়েছেন ভিডিও বার্তায়। তবে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত নির্বাচন নিয়ে সব ধরনের বৈধ চ্যালেঞ্জ সমাধান হবে না ততক্ষণ পর্যন্ত তিনি বাইডেনকে তার জয়ের জন্য স্বাগত জানাবেন না। মুবাল্লিক করিম, মাইটিভি।